আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আমি আর একটা ড্রয়িং নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। তো আমি আর একটা একদম ইজি যে কোনো ফতুয়ার সাইডে দেওয়া যাবে এরকম একটা ড্রয়িং আমি আঁকবো আজকে। অনেকে খুব সিম্পল ডিজাইন পছন্দ করে তাদের জন্য আমি, আর এটা কিন্তু আমি এমনভাবে আঁকবো যে এটা মানে যে কোনো জিনিসে দেওয়া যাবে, কামিজে হোক, ফতুয়ায় হোক, টপসে হোক, মানে প্রতিটা জিনিসে দেওয়া যাবে ফুলটা। একটা দিলে এই ফুলটা এমনভাবে দেওয়া যাবে যে একটা করেও দেওয়া যাবে এবং ঘন করে দিলেও অনেক ভালো লাগবে আর কি। আমি ফুলটা এঁকে নিই, তারপরে বাকিটুকু দেখাচ্ছি। এই যে আমি কিন্তু সুবিধার জন্য এইভাবে তিনটা ফুল এঁকে এঁকে নিলাম। সবাই প্রথমে যারা আঁকতে না পারে তাদের জন্য বিশেষ করে আমি বলে দিচ্ছি, প্রথমে আমি একটা ফুল এঁকে নিয়েছি, তার একটু হাফ ইঞ্চি বাদ রেখে কিন্তু আমি আর একটা ফুল আঁকেছি, তারপরে এখান থেকে একটু বাদ রেখে এঁকেছি। আর আমি এমনভাবে এঁকেছি যাতে সবাই বুঝতে পারে যে আসলে এভাবে আঁকলে ভালো লাগবে যেভাবে। তো এখানে একটু ডালপালা আমি এঁকে নিচ্ছি। আর এই পাতা দুইটা দেবো আমি বেশ বড় করেই। আসলে ডিজাইন এবং সেলাই সম্পূর্ণ কিন্তু নিজের কাছে, এটা একটু ইচ্ছা করলে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ডিজাইন করা যাবে, একটু এদিক দিয়ে এদিক দিয়ে বাড়াই। তো পাতা দুটো এঁকে নিয়েছি, এখানে আমি আর একটা পাতা এঁকে নেবো। পাতাগুলো একটু বড় বড় করে দিলে ভালো লাগবে দেখতে। এইগুলো আমি ডবল করে দিয়েছি পাতাগুলো। আমি যখন আঁকতে বসি কিন্তু আবার আঁকাটা কিন্তু আমার মন থেকেই চলে আসে, আমি ভাবি একরকম আঁকবো কিন্তু মন থেকে আবার আর একরকম আঁকা চলে আসে। এটা এইভাবে কিন্তু সবাই যদি নিজেরা মন থেকে আঁকো তাহলে কিন্তু বিভিন্ন রকম ডিজাইন আঁকতে পারবে এবং ডিজাইন করে এমনিতেই অনেক সুন্দর হয়ে যায়। এটা কিন্তু কামিজের নিচ থেকে কিন্তু একদম উপর পর্যন্ত তুলে নিলে কিন্তু বেশ ভালো লাগবে ডিজাইনটা। আর এই সেলাইটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু যে কোনো সেলাইতে করলেই ভালো লাগবে, সুন্দর লাগবে। কিন্তু এখানে আরেকটা পাতা দিয়ে দিই।
তো বন্ধুরা, এই যে আমার আঁকা হয়ে গেছে, আমি আজ এঁকে নিয়েছি। তোমরা যে কোনো জিনিসে, যে কোনো ডিজাইনে কিন্তু এইভাবে এঁকে এঁকে কাজ করলে কিন্তু ভালো লাগবে। আর আমি আঁকার ইয়েটা ভালো করে বুঝিয়ে দিয়েছি কীভাবে আঁকতে হবে। হ্যাঁ, তো আমি সবাইকে আজকে মতো আল্লাহ হাফেজ দেবো। আমার পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে। তো সবাই ভালো থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো করে তো দেখিয়ে দিচ্ছি।